গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং এভরি ওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। পূর্ণিমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ তো ছুটির দিন, তাই সকাল সকাল আজকে একেবারে কাজ বাজ সেরে নিয়ে স্নান করে নিয়েছি, কারণ ছুটির দিন মানে বেলায় রান্না। তারপর তো কাঁচাকুচিও করে নিয়েছি। তো আজ আমি স্পেশাল ডিশ রান্না করব, আমার ছেলের খুব প্রিয়। তো আজ আমি কী রান্না করব সব নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানি। তো বন্ধুরা, বিছানাটা তোলা বাকি ছিল, তাই এসে বিছানাটাও গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা না তোলা হলে ভালো লাগবে না। তারপর তো গাছে অনেক ফুল হয়েছিল, দেখো হলুদ জবা খুব সুন্দর হয়েছে, চারটে ফুল আজকে একসঙ্গে হয়েছে। তো ফুলগুলো তুলে নিলাম, চান করে এসেছি যেহেতু। আর এই যে থোপা অপরাজিতা দেখেছো, নীল রঙের খুব সুন্দর ফুলগুলো, অপরাজিতা ফুলগুলো তুলছি। আর এই যে থোবা, টগর, বিভিন্ন ধরনের গাছে আমার ফুল হয়, সেই সব দিয়ে সকাল সকাল উঠেছি যেহেতু, পুজোটাও সেরে নিলাম। যেহেতু তোমাদের দাদাভাই পূজা করে, কিন্তু যেহেতু আজ সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, তাই আমি পুজো দিয়ে নিলাম। তারপর তো রান্নাঘরে চলে গেছি, তোমরা তো জানো আমার চায়ের নেশা, তো চাটাও বানিয়ে নিলাম। দেখো চা ফুটে গেছে, তারপর তো চা নামিয়ে ফেলেছি, এক কাপই চা করেছি, এই যে বিস্কুট আর চা। তারপরে ব্রেকফাস্টে কী করবো, না ডালিয়া আর খিচুড়ি বানিয়ে ফেলেছি, আমার ছেলে এটা খুব ভালো খায়। তারপর খিচুড়িটা হয়েই এসেছিলো প্রায়, আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়ে আর কী করছি বন্ধুরা, চাপা দিয়ে দিচ্ছি, তাহলে স্মেলটা আর বাইরে যাবে না, খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আর একটু পাঁপড়ও ভেজে নিয়েছি, তো এই দিয়েই আজকে ব্রেকফাস্টটা করে নেবো। তারপর তো এইদিকে আমি বিরিয়ানি বানাবো আজকে, স্পেশাল বিরিয়ানি, আমার ছেলে খুবই ভালোবাসে, তাই বিরিয়ানি জন্য চাল ভিজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করছি, টক দই, আদা রসুন, আর হচ্ছে লঙ্কা, হলুদ, নুন, আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ভালো করে ম্যারিনেট করে রাখলে কী হয় বন্ধুরা, জিনিসটা নরমও হয়, খেতেও সুস্বাদু হয়। এবারে এটাকে আমি ভালো করে চাপা দিয়ে এবারে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার মতো। এদিকে আলু কেটে আলুগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটু সোয়াবিনও দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই বলেছে আমি চিকেন খাবো না। তো ঠিক আছে, তোমাকে সোয়াবিন আর ডিমই দিয়ে দেবো। তারপর তো এই যে এইদিকে আমি চিকেনটাও ভালো করে দেখতে পাচ্ছি কষিয়ে নিয়েছি, আর ভাত আমার করে নিয়েছি একদম ঝরঝরে ভাত, দেখো ভাতটা হয়ে গেছে। তারপর তো চিকেনে আমি একটু এভরিস্টে গরম মশলাও দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলাও দিয়েছি। তারপর তো আমি যে ডেচকিটাতে করবো তাকে ভালো করে একটু গরম করে নিয়ে ঘি মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ঘি মাখিয়ে নিলে তাহলে আর আটকাবে না। এবার ভাত যেহেতু হয়ে গেছিলো ঝরঝরে, এবার লেয়ার, ভাতের লেয়ার এক কাপ প্রথমে নিচে দিয়ে দিলাম, দেখো এইভাবে ভাতটা প্রথমে দিয়ে দিচ্ছি। তারপরে এতে দিয়ে দেবো ওই যে বিরিয়ানি মশলা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে দেব অল্প গোলাপ জল আর অল্প কেওড়া জল, নিচে একবার দেব আর উপরে একবার দেব, ঠিক আছে? তো আমি তো দিয়ে দিলাম, এবার আলুগুলো ওইভাবে অল্প করেই বানাচ্ছি, বেশি বানাবো না, আমার ছেলে আজ বায়না করেছিল তাই বানিয়ে নিচ্ছি। আর বেরেস্তা করেও রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি আলুর ওপরে। তারপরে এই যে চিকেন কষা হয়ে গেছিলো, চিকেনটাকেও একে একে আমি এতে দিয়ে দিচ্ছি, দেখো এই যে দিয়ে দিলাম। দিয়ে চিকেনগুলো দিয়ে দিলে দিয়ে একটু একটু করে গ্রেভিও ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ গ্রেভিটাও তো দিতে হবে, তাই গ্রেভিটাও দিয়ে দিলাম। তারপর তো আবার ভাতের লেয়ার, এই দেখো বন্ধুরা চাপা দিচ্ছি, সেকেন্ড লেয়ার চলছে ভাতের। তারপর তো আবার সেই বিরিয়ানি মশলা, আর তারপর ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলোও ভাতের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। নিচে দিইনি বন্ধুরা, কারণ ডিমগুলো ঘেঁটে যাবে তুলতে গিয়ে, তাই জন্য ওপরেই দিচ্ছি। তারপর তো বাকি আলুগুলোও দিয়ে দিলাম, আমার ছেলের তো এটা খুবই প্রিয় বন্ধুরা। তারপর তো বেরেস্তা, বাকি বেরেস্তাটাও দিয়ে দিলাম। আর এই যে আমি বিরিয়ানি এসেন্সটা বানিয়ে রেখেছিলাম, দুধ আর কালার আর এই মিঠা, তো সব এসেন্স বানিয়ে রেখেছিলাম। তারপর এই যে লেগ পিসগুলো ওপরে দিয়েছিলাম, নাহলে লেগ পিসগুলো তুলতে গেলে না ভেঙে যায়। তারপর তো আবার ভাতের লেয়ার দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো আমি এভাবে পরপর সমস্ত কিছু দিয়ে এবার বিরিয়ানি মশলা বাকিটুকু দিয়ে দিলাম ভালো করে। এবারেই হচ্ছে লাস্ট লেয়ার, এখানে ভালো করে বিরিয়ানি মশলাটা দিলাম। তারপরে এবারে গোলাপ জল, কেওড়া জল প্রথমে দিয়েছি আর শেষে, ঠিক আছে? এইভাবে আমি দিয়ে দিয়ে ধাপে ধাপে সাজিয়ে নেব। তারপর হচ্ছে ঘি তো দিতেই হবে, ঘিটাই হচ্ছে মেন। তারপরে হচ্ছে ঘি দিয়ে দিলাম, আমি তো অন্নপূর্ণা ঘি ইউজ করি। তারপর যে এসেন্সটা বানিয়ে রেখেছিলাম, দুধ, কেওড়া
জল এর আরে ফুড কালারের আরে সেইটা। আর এই যে আমি এখন দিয়ে দিচ্ছি মিঠা হাতর, মিঠা হাতরটা স্পেশাল, বিরিয়ানিতে মিঠা হাতর না দিলে টেস্টই আসবে না, বিরিয়ানির যে সেন্ট, বাদশাহী বিরিয়ানি। তো এইভাবেই আমি বানিয়ে পেলাম, আর তারপরে তো রেডি হয়ে গেছে। এবার ওপরে আমি আটা দিয়ে এইভাবে এ করে দিচ্ছি, যার ফলে কোনো ভাপ যেন না বাইরে না বেরোয়। তো আমি এইভাবে আটা দিয়ে পুরো ডেচকিটা এ করে আর এইরকম চাপা দিয়ে আমি উনুনে আজকে করবো। তারপর তো খুব গরম হচ্ছিলো, একটু ঘরে এসে বসে রেস্ট নিচ্ছিলাম, তারপর দেখলাম মন্দিরে ঘন্টা বাজছে, আমি একটু মন্দিরে চলে গেলাম। মন্দিরে পুজো হচ্ছিলো, মায়ের পাশেই মন্দির জানো, মায়ের পুজো হচ্ছিলো তাই মায়ের কাছে গিয়ে বসে পড়লাম। তারপর তো বাড়ি এসে সাইডটা চেঞ্জ করে নিয়েছি, খুব গরম হচ্ছিলো, এদিকে বিরিয়ানিটা উনুন থেকে তুলে নিয়ে এসেছি, একদম গরম ছিল তাই চাপা দিয়ে রেখেছিলাম। এদিকে আমার ছেলে চলে এসেছে, বললো মা আমাকে খেতে দিয়ে দাও, এর জন্যই বানিয়েছি বিশেষত। তো বিরিয়ানিটা কালার হয়েছে দেখো বন্ধুরা, খুবই সুন্দর, একদম পুরো দোকানের মতো। দেখো বন্ধুরা, আমি বাইরে থেকে এই যে আটার প্লেটটা আর ওইটা ঢাকনাটা করতে এত সুন্দর বার এসছে, আর দেখো বন্ধুরা পুরো দোকানের মতো হয়েছে। এই যে ডিমগুলো এবার একে একে তুলে নিচ্ছি, চিকেনের এই লেগ পিসগুলো সেই জন্যই ওপরে দিয়েছি, আমার ছেলে তো লেগ পিস ছাড়া খাবে না, সেই জন্যই লেগ পিসগুলো ওপরে দিয়েছি। তারপরে এইভাবে আমি প্লেট দিয়ে আস্তে আস্তে এক ধার দিয়ে তুলবো, কারণ মাছটা এটাকে পুরো কাটতে হয় না বন্ধুরা, তাহলে খারাপ হয়। আমি এক ধার থেকে এইভাবে, তো আমি ভাবে এইভাবে একে একে তুলে তিনজনের প্লেটে রেডি করলাম। যেহেতু ছুটির দিন, সবাই বাড়ি আছে, সব একে একে সাজিয়ে নেবো এবারে সব বিরিয়ানি। আমার ছেলের বিরিয়ানি প্লেট রেডি, আমার খেতে বসে গেছি, খেতে বসে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি এবারে খেতে বসে যাব, আর অপেক্ষা করতে পারছি না। আমার ছেলে তো বললো মা হেভি হয়েছে, দোকানের বিরিয়ানিকে হাড় মারাবে, হার মানিয়ে দেবে। তো চলো, আমিও খুব এক্সাইটেড খাবো বলে। তো খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলুন ঘরের অল্প কিছু জিনিস দিয়ে বিরিয়ানি। তো আমি তো হঠাৎ করেই বানিয়ে ফেলেছি আমার। তো বন্ধুরা, আমার ব্লগটা আর বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে আর আমি এখন খেতে বসবো। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ব্লগে। আর বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আমি এবার খেয়ে নিই, টাটা, গুড নাইট।